আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি পেটের মেদ বা পেটের ভুঁড়ি কমানোর 7টি উপায় নিয়ে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ভুঁড়ি আমাদের সৌন্দর্যহানি তো করেই, পাশাপাশি স্বাস্থ্যেরও ক্ষতিকর অবস্থায়। আমাদের জন্য ভুঁড়ি কমানোর খুবই জরুরি দরকার এবং উপকারিতাও রয়েছে। অতিরিক্ত মেদের ফলে বাড়তে পারে ডায়াবেটিস, প্রেশার, কোমর ও হাঁটু ব্যথার মতো সমস্যা, এমনকি ক্লান্তি, অনিদ্রা, শ্বাসকষ্টের মতো বহু শারীরিক সমস্যার সঙ্গেও অতিরিক্ত ওজন প্রত্যক্ষভাবে জড়িত। সারাদিনে আমরা যেসব খাবার খাই আমাদের শরীরে তা থেকেই আসে শক্তি, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলি। একদিকে যেমন অফিসে বসে কাজ করার দরকার বা বাসায় বসে থাকা বা বসে থাকার কাজ বেশি ও কোনো রকম শারীরিক কষ্ট করতে হয় না, এর ফলে সেই অতিরিক্ত খাবার ফ্যাট বা গ্লুকোজ আকারে শরীরে জমে যায়। অনেক সময় জিমে গিয়ে ডায়েট কন্ট্রোল করেও লাভ হয় না। তো আজকে আমরা 7টি সহজ ঘরোয়া সমাধান নিয়ে আলোচনা করব। এক, মেদহীন সুস্থ শরীর পেতে পরিমিত আহার, নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নেই। অর্থাৎ পরিমিত খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম, এটা যদি আপনি আপনার দৈনন্দিন জীবনযাপনের ভিতরে এটা রেগুলার করে ফেলতে পারেন, তবে আপনার পেটের মেদ বা ভুঁড়ি কমানো সম্ভব। 2, বাড়িতে রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত তেল মশলা, ঘি, মাখন এড়িয়ে চলুন। রেড মিট এড়িয়ে চলুন। ফাস্টফুড, ডিপ ফ্রাই করা খাবার, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল না খাওয়াই ভালো। বদলে খেতে পারেন স্ন্যাক্স হিসাবে ফল, গ্রিল্ড খাবার, সালাদ, অ্যামন্ড, টক দই ইত্যাদি। খাওয়ার সময় পেটে একটু জায়গা রেখে খান, খাবার ভালো হজম হবে, অতিরিক্ত ক্যালোরির সমস্যা হবে না। যেমন আমাদের ইসলামে বলছে যে এক ভাগ খাবার, তিন ভাগের এক ভাগ খালি রেখে খাবার শেষ করুন, কারণ কেমতের দিন যারা ভরা পেটে থাকবে বা দেখা যাচ্ছে পেট ভরার পরেও আমাদের ভালো লাগলো খাবারটা অতিরিক্ত খেলাম, তো এরা ক্ষুধার্ত বেশি থাকবে। তা ওই ইসলামেও কিন্তু একটু জায়গা খালি রেখে খাওয়া শেষ করার গুরুত্ব রয়েছে এবং আপনার স্বাস্থ্যের জন্যও এর উপকারিতা রয়েছে। ভাত, ময়দা, চিনি কম খাওয়া, পারলে ঢেঁকি ছাটা চালের ভাত খাওয়া, আটার রুটি খাওয়া, চা কফিতে চিনি ছাড়া খাওয়া। সারাদিনের খাবারের প্রোটিনের পরিমাণ ঠিক মতো রাখুন। ছোট মাছ, চিকেনের ব্রেস্ট পিস খান। খাবার পাতে রাখুন প্রচুর পরিমাণে শাকসবজি ও ফল খেতে হবে। জিমে যাওয়ার আলাদা সময় না থাকলে বাড়িতেই করুন শরীরচর্চা, কোনো সমস্যা নেই। ফিজিক্যাল এক্সারসাইজ করুন, রোজ সকালে উঠে আধ ঘন্টা রাখুন নিজের জন্য। স্কিপিং বুক ডন, বৈঠক বা পুল আপের মতো খালি হাতে ব্যায়াম করুন। ছেলেদের পাশাপাশি মেয়েরাও নির্দ্বিধায় করতে পারেন এই এক্সারসাইজগুলো। তবে ব্যায়াম শুরুর আগে কোনো শরীরচর্চা বিশেষজ্ঞের কাছ থেকে সঠিক ফর্ম অবশ্যই জেনে নেবেন। মেদ কমাতে না খেয়ে খালি পেটে অনেকে থাকেন, সেটি খুবই ভুল ধারণা। অল্প অল্প করে বারবার খান, নয়তো হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ যখন খেলেন ইচ্ছামতো পেট ভরে খেলেন, আবার খেলেন না, জিনিসটা এমন না। আপনি পরিমিত পরিমাণে খান, ব্যায়াম করুন, প্রচুর শাকসবজি খান এবং চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করুন। দেখবেন আপনার ভুঁড়ি কমতে বাধ্য। এবং রাত্রে খাবার পরে একটু দেরি করে ঘুমান, অর্থাৎ রাতে খাবার সাথে সাথে ঘুমাই গেলে কিন্তু ফ্যাট জমার সম্ভাবনা আছে। এই টিপসগুলো মানুন, আপনার ফ্যাট কমতে বাধ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ।